সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা সবাই সবার জন্য একটা করতালি দিই, যারা মঞ্চে আছে, যারা অডিয়েন্স আছে, সবাই। জন্মের বিরোধিতা করেছিল যে বাংলাদেশ আপনি দেখছেন এই বাংলাদেশ কিন্তু থাকবে না, বাংলাদেশ ওই যে আগে বললাম পথ হারাবে, বাংলাদেশ কিন্তু পথ হারাবে। এখন অনেকে অনেক কথা বলেন, বাংলাদেশের রাজনীতির সংকট নিয়ে কথা বলেন। আমি বাংলাদেশের রাজনীতির সংকট দেখি না, দেখি সাংস্কৃতিক সংকট, সংস্কৃতির সংকট। সাংস্কৃতিক সংকট থেকে যদি আপনারা আমরা বেরিয়ে আসতে না পারি, বাংলাদেশের অর্থনীতি যত উপরে যাক না কেন, যেভাবে বলেন না কেন, সুযোগ যেখানে যাক না কেন, ওইভাবে বলতে হয় যে কলসি যদি ফুটা থাকে, তেল দেন আর জল দেন, তো এই কলসিতে কিন্তু কিছুই থাকবে না। বাংলাদেশের সংস্কৃতির যদি সংকট এভাবে থাকে, যতই উন্নতির দিকে যান, বাংলাদেশ কিন্তু এই ঝুলিহীন বা বাংলাদেশের যে অর্থনীতি সংকটে পড়বে, এখানে জঙ্গির উদ্ভব হবে। আরেকটি কথা বলে আমি কথা শেষ করতে চাই, আমাদের প্রিয়জন শ্রদ্ধাভাজন নিজামুল্লাহ নাসিম ভাই উনি কথা বলবেন, ওনার যে জনপদে বাড়ি ওই জনপদে আমারও বাড়ি। তারপর আরেকটি কথা একটু বলে ওনার কথা শুনবো, কারণ আপনারা আজকে যে আয়োজনে আছেন সেটা হচ্ছে আপনারা এখানে গান টান অনেক কিছু হবে সেটা শুনবেন। গানের ক্ষুধা মানে ক্ষুধার যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন জলসানের রুটি, আমার বক্তব্য ভালো লাগবে না, সেই জন্যই খুব শেষ করতে চাই এই বলে, বাংলাদেশ যদি হেরে যায় বাঙালি হেরে যাবে, বাংলা যদি হেরে যায় বাঙালি হেরে যাবে। এই বাঙালিকে রক্ষা করতে হলে মানুষের সাথে আমাদের সংস্কৃতির যোগাযোগটা বৃদ্ধি করতে হবে। সালাউদ্দিন বাদল ভাই একটি কথা বলেন, যে কমিটি গঠিত হয়েছে আমরা দেখেছেন কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে আমরা সেই কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিলাম শিল্পকলা একাডেমিতে, আজকে তাদের পরিচিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি সবার সাথে পরিচয় করে দিতে চাই আমাদের কমিটি সবাইকে, এবং আপনারা সবাই করতালি দিয়ে তাদেরকে সাদর সম্ভাষণ জানাবেন। আমি প্রথমে আমাদের সভাপতি থেকে শুরু করছি। আমাদের তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন, এর আগে ছিলেন আমাদের জাতীয় কণ্ঠশিল্পী মমতা আব্দুল জব্বার, তিনি মারা যাওয়ার পরে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা প্রীতি জিন্টা শহীদুল ধারক,